বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ছাব্বিশটি মামলার ওপর কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হলো গত আটই ডিসেম্বর বিরোধী দলনেতার বিরুদ্ধে ছাব্বিশটি এর ওপর স্থগিতাদেশ দেন বিচারপতি রাজশেখর মান্থা এই মামলাগুলি কেন করা হয়েছে সে বিষয়ে ছয় সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছিলেন বিচারপতি সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন একজন আইনজীবী